শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকার রাসলীলার উৎসব বাংলায় প্রথম চালু করেন অদ্বৈতাচার্য। শান্তিপুরে কৃষ্ণের আরাধনা স্বরূপ এই রাজ উৎসবের প্রচলন করেছিলেন তিনি। কথিত আছে, নেপালের গণ্ডকী নদী থেকে নারায়ণ শিলা পেয়েছিলেন পরবর্তীকালে বিশাখা অঙ্কিত কৃষ্ণের চিত্রপট শান্তিপুরে নিয়ে এসে অনুরূপভাবে মদন মোহনের বিগ্রহ তৈরি করেন তিনি। এরপরেই বড় গোস্বামী বাড়িতে ধুমধাম করে রাস উৎসবের আয়োজন করা শুরু হয়। গল্প অ্যান্ড কং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বিভিন্ন স্বাদের গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গল্প অ্যান্ড কং চ্যানেলের আজকের বিশেষ নিবেদন, রাসমেলার ইতিহাস। শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকার রাসলীলার উৎসব। ইতিহাসের পাতা থেকে জানা যায় যে কোচবিহারের রাজা নৃপেন্দ্র নারায়ণের সময়ে বৈষ্ণব গুরু শঙ্করদেব এসেছিলেন মদনমোহন মন্দিরে রাধা কৃষ্ণের দর্শনে। জনশ্রুতি রয়েছে যে 1812 সালেই রাস পূর্ণিমার দিন মহারাজ হরেন্দ্র নারায়ণ প্রবেশ করেন নতুন রাজধানীতে, আর সেখানেই তিনি এই মেলার সূচনা করেছিলেন। কথিত আছে, 12 ভূঁইয়ার এক ভূঁইয়া ছিলেন প্রতাপদিত্য। তিনি পুরীর রাজা ইন্দ্রদুম্নের আমলে পূজিত গোবিন্দের বিগ্রহ যশোরে নিয়ে আসেন, কিন্তু মানসিংহ বাংলা আক্রমণ করায় সেই বিগ্রহ 12 ভূঁইয়াদের গুরু অদ্বৈতাচার্যের পৌত্র মথুরেশ গোস্বামীর হাতে তিনি তুলে দিয়েছিলেন। তিনি সেই বিগ্রহকে শান্তিপুরে নিয়ে এসে রাধারমণ জিউ নামে প্রতিষ্ঠা করেন, কিন্তু মথুরেশ গোস্বামীর মৃত্যুর পর একদিন চুরি হয়ে যায় সেই রাধারমণ জিউয়ের বিগ্রহ। স্থানীয় এক ব্যক্তির স্বপ্নাদেশের পর ওই মূর্তি উদ্ধার হয় এক বিল থেকে। এই ঘটনায় গোস্বামীদের মনে হয় মাধব বুঝি রাধা বিনা কষ্ট পাচ্ছেন, তাই প্রতিষ্ঠা করা হয় রাধা দেবীকে। এরপর রাসের দিন তারা মিলিত হয়। গোস্বামীদের শিষ্য খাঁ চৌধুরীর আদেশে রাসের এই দৃশ্য শোভাযাত্রা হিসাবে দেখানো হয় স্থানীয় বাসিন্দাদের। এটাই ভাঙা রাস নামে পরিচিত। বাংলায় প্রথম রাস উৎসব চালু করেন অদ্বৈতাচার্য। শান্তিপুরে কৃষ্ণের আরাধনা স্বরূপ এই রাস উৎসবের প্রচলন করেছিলেন তিনি। কথিত আছে, নেপালের গণ্ডকী নদী থেকে নারায়ণ শিলা পেয়েছিলেন পরবর্তীকালে বিশাখার অঙ্কিত কৃষ্ণের চিত্রপট শান্তিপুরে নিয়ে এসে অনুরূপভাবে মদনমোহনের বিগ্রহ তৈরি করেন তিনি। এরপরেই বড় গোস্বামী বাড়িতে ধুমধাম করে রাস উৎসবের আয়োজন করা শুরু হয়। শোনা যায় অদ্বৈতাচার্য ছিলেন শিবের অবতার। নবদ্বীপে কীভাবে রাস উৎসব শুরু হলো তার ব্যাখ্যা হিসাবে অনেকে শ্রীচৈতন্যের উদ্বোধনের কথা বলেন, তবে এই নবদ্বীপের রাস হল শাক্ত রাস। বিশালাকার সব মাটির মূর্তি নির্মাণ করে শক্তির আরাধনা করাই নবদ্বীপের রাস উৎসব নামে পরিচিত। শুনছিলেন রাজ উৎসবের সংক্ষিপ্ত ইতিহাস। বিভিন্ন স্বাদের গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে একটি নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন আপনারা সবাই।